বিন্দাস আছো, আমি একদম বিন্দাস আছি। আর আজকে তোমরা আমার সাজুগুজু দেখে বুঝতেই পারছো আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, যেহেতু জামাই ষষ্ঠী একদম আসন্ন, সেহেতু জামাই ষষ্ঠী একটা লুক তো দিতেই হবে, ঠিক আছে। আর আমি লুক দিয়েছি একদম নতুন সদ্যজাত যারা বিবাহিত মহিলা, যারা নতুন বিয়ে করেছে, সেই যে নতুন বউয়ের একটা হালকা মেকআপ লুক হবে, সেই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আমি কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো চলো তোমরা দেখতে থাকো, একদম লাস্টে তোমাদের সাথে দেখা হবে। তো চলো লেটস স্টার্ট। তো দেখো, আমি ফার্স্টেই কিন্তু মুখে অ্যাপ্লাই করে নেব গোলাপ জল। আমার মুখটা অলরেডি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করাই আছে, তো সেহেতু মুখে একটা টোনার তো লাগাতেই হয়, তাই না? তো সেই জন্য আমি কিন্তু গোলাপ জলটা লাগিয়ে নিলাম। তোমরা যে কোনো গোলাপ জল ইউজ করতে পারো। এরপর দেখো একটা হালকা ময়েশ্চারাইজার লাগাচ্ছি। তো দেখো মুখে, পুরো মুখে কিন্তু আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। হালকা হাতে আমি কিন্তু ম্যাসাজ করে নেব পুরো মুখটাই একদম ভালোভাবে। আর গলাতেও ম্যাসেজ করে নিতে পারো, যেহেতু উন্মুক্ত অংশ আছে, তো তোমরাও কিন্তু গলাটা ম্যাসেজ করে নিতে পারো। আমি কিন্তু সেরকম লাগালাম না, গলাতে হালকা হাতে একটু লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করা হয়েছে। এরপর দেখো আমি লাগাচ্ছি বিবি ক্রিম। আমি কিন্তু মেকআপ করার আগে সবসময় কিন্তু আমি বিবি ক্রিমটা ইউজ করি, কোনো ফাউন্ডেশন আমি লাগাই না। তো দেখো বিবি ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি। বিবি ক্রিম লাগালে কী হয়, মুখটা কিন্তু আমার অনেকটা প্রোটেক্ট থাকে, যেহেতু মেকআপ করছি, মেকআপের তো কিছু একটা রিয়াকশান দেয়। সো যাতে না স্কিন প্রবলেম হয়, সেই জন্য বিবি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এরপর দেখো আমি আমার মেকআপ কিটটা খুলে নিলাম। এরপর কিন্তু আমি সরাসরি কম্প্যাক্টে চলে যাব। দেখো কম্প্যাক্টটা আমি লাগিয়ে নিচ্ছি হালকা করে। আমি কিন্তু এখানে কোনো রকম কিছু কনসিলার ইউজ করছি না, যেহেতু আমার মুখে কোনো রকম সেরকম কালো দাগ নেই। সো সেই জন্য আমি কোনো কনসিলার ইউজ করছি না। তো দেখো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর শুনো, ওখানে বারবার ডিস্টার্ব করছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো চলো গলাটাও একটু হালকা হাতে অ্যাপ্লাই করে নিলাম। এরপর কিন্তু একে একে আমি মেকআপগুলো সব কমপ্লিট করে নেব। তো দেখো এরপর আমি কি অ্যাপ্লাই করছি। এরপর কিন্তু আমি আইব্রোটা ভালোভাবে সেপ করে নিচ্ছি। তো দেখো কাজল দিয়ে আমি ভালোভাবে সেপ করে নিচ্ছি আইব্রোটা, তো দেখতেই পাচ্ছ। চলো আমি আইব্রোটা সেপ করি। এরপর দেখো একটা ব্রাশ দিয়ে ভালোভাবে আইব্রোর যে অ্যাকচুয়ালি হেয়ারগুলো থাকে সেগুলো একটু লেভেল করতে হয়, তাতে দেখতে সুন্দর লাগে মুখটা। তো সেই জন্য আমি মানে হেয়ারগুলো লেভেল করে নিচ্ছি। তো দেখো আমার অলরেডি হয়ে গেছে। আর শোনো, বারবার ধরে ডিস্টার্ব করছে। তো চলো এরপর দেখো আমি কি লাগাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এরপর আমি কি নিচ্ছি ভালো করে দেখো। দেখো এবার আমি আইশ্যাডো লাগাবো। যেহেতু আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, সেহেতু আমি কিন্তু কম্বিনেশন করে লাগাবো। প্রথমে কিন্তু একটা ইয়েলো আইশ্যাডো লাগাচ্ছি। আমি বুঝতে পারছি না, ক্যামেরাতে হয়তো সেরকম ঠিক বোঝা যাচ্ছে না, ইয়েলো কালারটা কিন্তু অরিজিনালি বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে একদম হোয়াইট হোয়াইট লাগছে, বুঝতে পারছি না, মানে হলুদ কালারটা ঠিক ফুটে উঠছে না। সো দেখো আমি হলুদ কালারটা লাগিয়ে নিচ্ছি প্রথমে। তো দেখো দুটো চোখেই অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। বেশি ডার্ক কিছু করব না, যেহেতু দিনের বেলা তো একটা হালকা মেকআপ হবে। সো দেখো আমি ডার্ক কিছু করছি না, মোটামুটি হালকা করে দুটো চোখে একদম হলুদ কালারের যে আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। এরপর আর একটা কালার আমি অ্যাপ্লাই করব, যেহেতু আমার হলুদের সাথে পিঙ্ক কম্বিনেশান আছে। সো পিঙ্ক একটা আমি আইশ্যাডো এর ওপর লাগাবো। দেখো দেখতে থাকো। তো দেখো এরপর আমি একটা পিঙ্ক আইশ্যাডো নিয়ে নিচ্ছি, দেখতে থাকো। দেখো দেখো দেখতে পাচ্ছ, পিঙ্ক একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি। দেখো ইয়েলোর উপরে পিঙ্ক নিয়ে নিচ্ছি, যাতে দুটো কালার বাই কালার দেখতে সুন্দর লাগে, কিন্তু ক্যামেরাতে ইয়েলো কালারটা খুব একটা পরিষ্কার আসছে না। সো দেখো পিঙ্ক কালারটা আমি ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। সামনের দিকটাই লাগাবো, পুরোটা লাগাবো না, সামনের দিকটাই লাগাবো, যাতে দুটো কালার দেখা যায়। পেছনটা থাকবে ইয়েলো আর সামনেটা থাকবে পিঙ্ক। সো চলো দেখতে থাকো। তো দেখো এবার আমি কিন্তু ভালোভাবে একটু, এখন বোঝা যাচ্ছে ক্যামেরাতে পিঙ্ক কালারটা, দেখো বুঝতে পারছো? আমি ক্যামেরাটা জাস্ট অন্যদিকে ঘোরালাম, সেই জন্য কিন্তু বোঝা যাচ্ছে, ওই দিকটা লাইট বেশি ছিল সেই জন্য বোঝা যাচ্ছিল না।
সো দেখো আমি পিঙ্ক কালারটা হালকা করে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি, হালকা হাতে আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মোটামুটি। তো দেখো এক চোখে মোটামুটি আমার লাগানো হয়ে গেছে, আরেক চোখ বাকি আছে, আরেক চোখেও লাগিয়ে নিচ্ছি। তো দেখো আইলাইনার মোটামুটি আমার লাগানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি মাস্কারা ইউজ করব। সো দেখো মাস্কারাও লাগিয়ে নিচ্ছি, উপরের ল্যাশটাতে লাগিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো মাস্কারাও লাগানো হয়ে গেছে মোটামুটি। এরপর দেখো আমি কি অ্যাপ্লাই করছি, আর শোনো বারবার ডিস্টার্ব করছে বলছি তোমাদের। এরপর দেখো একটু ব্লাশার লাগাবো। একটা পিঙ্ক কালারের ব্লাশার বেছে নিয়েছি, দেখো হালকা করে লাগাচ্ছি। আমি জানি না ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, যেহেতু সামনে লাইটটা অনেকটা বেশি আছে, সো সেই জন্য পিঙ্ক কালারটা অতটা বোঝা যাচ্ছে না। সো দেখো হালকা করে একদম, যেহেতু হালকা মেকআপ সেহেতু কিছু লাউডলি কিছু করছি না, একদম হালকাভাবেই করছি। এরপর দেখো কাজলটাও লাগিয়ে নিলাম হালকা করে। এরপর দেখো একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি, যেহেতু হলুদের সঙ্গে পিঙ্ক কালারের শাড়ি আছে বললাম, পিঙ্ক আইশ্যাডো দিয়েছি, সেহেতু কিন্তু আইশ্যাডোর সাথে ম্যাচ করে আমি কিন্তু পিঙ্ক কালারের একটা লিপস্টিক আমি লাগিয়ে নিচ্ছি ঝটপট করে, দেখতেই পাচ্ছো তোমরা। আমি এমনিতেও পিঙ্ক কালার লিপস্টিকটা ভীষণই পছন্দ করি। তো যাই হোক দেখো এই লিপস্টিক আমার লাগানো হয়ে গেছে। এবার দেখো পুরো মেকআপটা পুরো দেখো মোটামুটি হয়ে এসছে। তো আর সামান্য একটু টিপটা পড়তে হবে, আমার কাছে কোনো লাল টিপ অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি সিঁদুরটাই দেখো টিপ হিসাবে ইউজ করছি। দেখো সিঁদুরের কৌটো থেকে ওটাই কিন্তু আমি টিপ হিসাবে ইউজ করছি, লাল টিপ হিসাবে ইউজ করছি। সো দেখো ছোট্ট করে একটা টিপ নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি যেটা না লাগালে একদম পুরো মেকআপ লুকটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হলো সিঁদুর, অবশ্যই সিঁদুর লাগাতে হবে। তো দেখো আমি হালকা করে একটা সিঁদুর লাগিয়ে নিচ্ছি, বেশি লাউডলি কিছু লাগাচ্ছি না, একদম হালকা করেই লাগাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার মোটামুটি মেকআপ, মুখের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আস্তে আস্তে জুয়েলারিগুলো আমি পরে নেব। তো দেখো আমি কানের জন্য নিয়েছি, মানে গোল্ডেন কালারেরই নিয়েছি, যেহেতু শাখা পলা সব কিছু গোল্ডেন কালারেরই মানে টাচ আছে, সেহেতু কিন্তু আমি কানেরটাও গোল্ডেন কালারেরই টাচ রেখেছি যাতে মোটামুটি ম্যাচিংটা ভালো হয়। সো দেখো আমি কানেরটাও পরে নিচ্ছি, এরপর গলারটাও পরে নেব। গলারটা রেড আর গোল্ডেন কম্বিনেশান আছে, যেহেতু পিঙ্ক একটা রেড রেড টাইপের আছে সেই জন্য আমি এটা নিলাম। এবার দেখো আমার মেকআপ লুক কিন্তু একদম রেডি। তো চলো দেখতে থাকো এবার। জামাই এলো বাড়িতে, লোনা নদী ঠাকুর জামাই এলো বাড়িতে।
নদী ঠাকুর জামাই এলো বাড়িতে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে।